তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই 2 থেকে 3 মিনিটের ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে আপনারা কিভাবে আপনাদের মোবাইল ফোনের যে পার্সোনাল অ্যাপস যেমন হোয়াটসঅ্যাপ, জিমেলস অ্যান্ড আপনাদের ফোন কলস, আপনারা কিভাবে এগুলো লক করে রাখতে পারেন। ফ্রেন্ডস, অনেক সময় কি হয়, আমাদের প্রিয় মানুষ যারা আমাদের বন্ধু বান্ধব, অনেকে মোবাইল ফোনটি হাতে নেয়, নিয়ে সোজাসুজি তারা হোয়াটসঅ্যাপ ওপেন করতে চায় অ্যান্ড হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রিগুলো কিন্তু দেখে ফেলে। তো ফ্রেন্ডস, এমন সময় কিন্তু আপনি আপনার মোবাইল ফোনের প্রতিটা অ্যাপস লক করে রাখতে পারবেন যেটি আপনি ছাড়া কেউ জানবে না। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যখন হোয়াটসঅ্যাপ ওপেন করব, তো এখান থেকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে পিন অথবা প্যাটার্ন লক দেওয়া লাগবে। তো ফ্রেন্ডস, সেম এমনভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের যত পার্সোনাল অ্যাপস, প্রতিটা অ্যাপসে কিন্তু আপনারা এমনভাবে লক করে রাখতে পারবেন যেটি আপনি ছাড়া কেউ জানবে না অ্যান্ড আপনার প্রিয় মানুষ শত চেষ্টা করলেও কিন্তু আপনার পার্সোনাল অ্যাপসকে তারা আনলক করতে পারবে না কখনো। তো ফ্রেন্ডস, খুবই একটি মজার ব্যাপার, আপনারা যদি শিখতে চান এই অসাধারণ কাজটি, তো আপনাদেরকে কী করতে হবে, এই ছোট্ট ভিডিওটি আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই টেক মধু চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন আর হ্যাঁ, কিপটামি না করে প্লিজ এই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন ভিডিও শুরু করা যায়। ওকে ফ্রেন্ডস, তো আমাদের মোবাইল ফোনের প্রতিটা অ্যাপস লক করে রাখার জন্য আমাদেরকে কী করতে হবে, ছোট্ট একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো এখান থেকে আপনারা সরাসরি মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন, দেন প্লে স্টোর ওপেন করার পরে এখান থেকে সার্চ বার আপনাদেরকে লিখতে হবে স্মার্ট লক অ্যাপস। তো এখান থেকে আপনারা জাস্ট স্মার্ট লকার অ্যাপস লিখবেন, লেখার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি 3 নম্বরে চলে আসছে, এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশনটি আমি ইনস্টল করার পরে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের মোবাইল ফোনের প্রতিটা অ্যাপস আপনারা লক করে রাখতে পারেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আর এখান থেকে যদি ইনস্টল করতে কোনো রকমের কোনো সমস্যা হয়, আমি এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা কিন্তু সেখান থেকে জাস্ট এক ক্লিকেই ইনস্টল করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, সেখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশনটি যখন ফার্স্ট টাইম ওপেন করবেন, আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস হবে। তো এখান থেকে আপনাকে বলা হচ্ছে প্লিজ সিলেক্ট লক মেথড। তো ফ্রেন্ডস, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি লক ইউজ করবেন, আপনি পিন না প্যাটার্ন, এখান থেকে আপনাকে সেটি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি প্যাটার্ন সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন চুজ এ প্যাটার্ন সাইজ। তো ফ্রেন্ডস, এখান থেকে আপনারা কোনো একটি সাইজ সিলেক্ট করে নেবেন, তো আমি এখানে প্রথমটাই সিলেক্ট করে নিলাম। তো ফ্রেন্ডস, তারপরে এখান থেকে আপনি একটি প্যাটার্ন লক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এখান থেকে আপনি আপনার মতো করে দিয়ে দেবেন, দেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, দেন এটি আবার কনফার্ম করার জন্য আবার সেম প্যাটার্ন দিয়ে দেবেন, দেন এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে তারপরে বলা হচ্ছে সিলেক্ট এ রিকভারি কোয়েশ্চনস। তো ফ্রেন্ডস, এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কোনো একটি কোয়েশ্চন আনসার দিয়ে দেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি মিডিল নামের, এখান থেকে আমি আমার মিডিল নাম দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখান থেকে ইসলাম। তো ফ্রেন্ডস, এখান থেকে আমি ইসলাম দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে ডানে ক্লিক করে দেবেন, দেন ডানে ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন, দেন ওকেতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এখান থেকে আপনাকে অ্যাপসটি অ্যানেবেল করে দিতে হবে। তো ফ্রেন্ডস, এখান থেকে আপনি এটি অ্যানেবেল করে এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন ব্যাকে চলে আসার পর এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দেবেন, দেন ওকেতে ক্লিক করার পর এখান থেকে ইউজ অ্যাক্সেসে নিয়ে যাবে, এখান থেকে আপনি এই অ্যাপসের উপরে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করার পরে এটিও আপনাকে অ্যানেবেল করে দিতে হবে। দেন এটি অ্যানেবেল করার পরে এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে আপনার মোবাইল ফোনের যত অ্যাপস আছে সমস্ত অ্যাপস কিন্তু এখানে শো করবে, এখান থেকে আপনি আপনার পার্সোনাল অ্যাপসগুলো আপনি লক করে দিতে পারেন। তো যেমন এখান থেকে আমি লক করে দিলাম SMS অ্যান্ড হোয়াটসঅ্যাপ অ্যান্ড এখান থেকে আমি ক্রোম ব্রাউজার দিলাম অ্যান্ড এখান থেকে আমি ফাইল ম্যানেজার অ্যান্ড এখান থেকে আপনি আপনার মতো করে আপনার পার্সোনাল অ্যাপসগুলোকে এমনভাবে লক করে দেবেন। দেখতে পাচ্ছেন এমনভাবে লক করে দেবেন, এই তালা আইকন দেখতে পাচ্ছেন এমনভাবে লক করে দেবেন। দেন লক করার পরে আপনার কাজ কমপ্লিট। এখন আপনি চাইলে কিন্তু একটি ওয়ালপেপার সেট করতে পারেন, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি এখান থেকে একটি ওয়ালপেপার সেট করতে পারেন যেটি একদম ফ্রি। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন একটি 3-ডট আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লক এটি অ্যানেবেল করা আছে, এটি যদি আপনার অফ থাকে এটি অন করে নেবেন, দেন এখান থেকে ইনস্ট্যান্ট লক এটিও অন আছে, এটি যদি আপনার অফ থাকে এটিও অন করে নেবেন। দেন এটি করার পর আপনার কাজ কমপ্লিট। এখন যদি কেউ আপনার পার্সোনাল অ্যাপস ওপেন করতে চায় তখন কিন্তু প্যাটার্ন লক দিতে হবে। তো ফ্রেন্ডস, এখান থেকে আমি এক্সাম্পল তরুপ আমি হোয়াটসঅ্যাপ ওপেন করে নিলাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার প্যাটার্ন লক দেওয়ার পরে তবে অ্যাপসটি আনলক হবে। তো ফ্রেন্ডস, সেম এমনভাবে কিন্তু আপনার মোবাইল ফোনের প্রতিটা অ্যাপস লক করে রাখতে পারবেন
যেটি আপনি ছাড়া কেউ জানবে না। আপনার বন্ধু বান্ধব শত চেষ্টা করলেও কিন্তু আপনার মোবাইল ফোনের পার্সোনাল অ্যাপস তারা আনলক করতে পারবে না। ফ্রেন্ডস, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। মূলত আজকের ছিল এই ভিডিও। তো ভিডিওতে বুঝতে যদি কোনো রকমের কোনো সমস্যা হয়, আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি প্রতিটা কমেন্ট পড়ি অ্যান্ড প্রতিটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো ফ্রেন্ডস, ভিডিওতে একটি লাইক করবেন অ্যান্ড বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই টেক মধু চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।